সিলেট প্রতিনিধি ফয়সাল আহমেদ মুন্না জানান, শুক্রবার সন্ধ্যার দিকে সিলেট ডায়াবেটিক হাসপাতালের মাসিক সভা শেষে বাসায় ফেরার পথে মেয়র আলিফুল হক চৌধুরী অসুস্থ হয়ে পড়েন। গাড়িতে থাকা অবস্থায় তিনি প্রচণ্ড বুকে ব্যথা অনুভব করেন। এ সময় মেয়রকে নয়া সড়কস্থ মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসার পরই চিকিৎসকরা মেয়রের হার্ট অ্যাটাক হয়েছে জানিয়ে তাকে নিবিড় পর্যবেক্ষণে ইউনিটে নিয়ে যান। তাৎক্ষণিকভাবে মেয়রের চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। মেয়র আরিফের চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় ইউনাইটেড হাসপাতালে প্রেরণের পরামর্শ দেন। বর্তমানে তার অবস্থা উন্নতির দিকে বলে জানিয়েছেন চিকিৎসকরা। আরিফুল হক চৌধুরীর রোগমুক্তি ও সুস্থতা কামনা করে নগর ভবন সহ অন্যান্য স্থানে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান শিরোনামগুলো। অধিক ক্ষমতার সৌরবিদ্যুৎ আবিষ্কার করেছেন লন্ডন মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি এক শিক্ষার্থী। দেশের মুক্তিযুদ্ধ ও বর্তমান গণজাগরণ নিয়ে অসমাপ্ত যুদ্ধের ডাক তথ্যচিত্রের প্রদর্শন। দুই প্রজন্মের কৃতি সন্তানদের সংবর্ধনা দিল বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে। এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।